এইটাই তোমাদেরকে সারপ্রাইজের জন্য বলছিলাম, যেটা গতকাল ফার্স্ট মর্নিংয়ে আমার কাছে এসছে পোস্টে, এটা তোমাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছি। এটা প্রত্যেকটা ইউটিউবারের কাছে একটা স্বপ্নের মতো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অরিন্দম মার্শাল আর্ট। তোমাদের সঙ্গে একটা সারপ্রাইজ শেয়ার করবো, যেটা আমার কাছে মানে এবং আমাদের অরিন্দম মার্শাল একাডেমি এই পুরো টিমের কাছে একটা বিরাট বড় সারপ্রাইজ। বহু পরিশ্রমের পরে এইটা পাওয়া যায়, এটা অনেকেই তোমরা বুঝতে পারবে আমি যখন পরে শেয়ার করবো, এবং তোমরা হয়তো কিছুটা আন্দাজ করেছো আমাদের থাম্বনেল দেখে, কারণ থাম্বনেলের মাধ্যমেই সবটা তোমাদেরকে ইনফরমেশান দেওয়া আছে। বাকিটা আমি বলছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের এই একাডেমি আমরা প্রথমে খুব ছোট্ট একটা স্কুল দিয়ে শুরু করেছিলাম, একটা ছোট্ট একটা ডোজো দিয়ে শুরু করেছিলাম আমাদের এই অরিন্দম মার্শাল আর্ট একাডেমি। তোমাদের সঙ্গে তার কিছু কিছু অংশ শেয়ারও করেছি এর আগে। আজকে আমাদের এই যে একাডেমির যে কোনো অ্যাচিভমেন্ট তোমাদের সঙ্গে আমি চেষ্টা করি শেয়ার করবার। আস্তে আস্তে আমরা চেষ্টা করেছি একাডেমিকে যেভাবে সমস্ত দিক থেকে ইম্প্রুভ করা যায়। তারপরে আমরা আস্তে শুরু করলাম আমাদের ইউটিউব চ্যানেল অরিন্দম মার্শাল আর্ট। ইউটিউব চ্যানেল শুরু হওয়ার পরে আমরা ধীরে ধীরে একটু একটু করে মুভ করছিলাম, যেহেতু আমরা প্রত্যেকেই এখন দেখতে পাচ্ছ আমাদের 1K সাবস্ক্রাইবার আছে, কিছু ভিউয়ার্স আমরা তুলতে পেরেছি। কিন্তু তার আগের যে জার্নিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আমাদের যখন আমাদের 500 সাবস্ক্রাইবার পূরণ হলো ইউটিউবে, তখন তো আমাদের একটা মানে দারুণ খুশির দিন ছিল। সেই সময়টা আমরা সেলিব্রেটও করেছিলাম এক সময়, এবং আমরা চেষ্টা করেছিলাম যতটা ভিডিও দিয়ে অ্যাক্টিভ থাকার, চ্যানেলটা রাখার, কিন্তু মধ্যিখানে আমরা অনেকটাই ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম মানে আমরা ভিডিও রেগুলারিটি মেনটেন করতে পারছিলাম না, বিকজ অফ আমাদের টুর্নামেন্ট বলো বা বিভিন্ন রকম আরও অন্যান্য ইস্যুর জন্য, ট্রেনিংয়ের প্রেশারের জন্য অ্যাডভান্স ট্রেনিং চলছিল, আমাদের সিনিয়র জুনিয়র সমস্ত ট্রেনিং নিয়ে আমাদেরকে হতে হয়, তার জন্য আমরা সেদিকটা অনেকটা ফোকাস করে ফেলেছিলাম। তার কারণে আমরা এদিকটা একটু ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলাম বলতে আমরা ভিডিও রেগুলারিটি মেনটেন করতে পারছিলাম না। আর একটা বড় ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করি, যখন সেখান থেকে আমাদের ওটা মানে 1000 সাবস্ক্রাইবার পৌঁছলো, আমরা কেক কেটে সেলিব্রেট পর্যন্ত করেছিলাম। তারপরে আমাদের যখন 1K সাবস্ক্রাইবার পূরণ হলো আস্তে আস্তে, তারপরে গিয়ে আমরা এই যে 4000 ওয়াচ টাইমটা পূরণ করতে আমাদের একটা বছর সময় লেগেছে, কারণ এইটা আমাদের কাছে খুব একটা টাফ জার্নি হয়ে গেছিলো যে 4000 ওয়াচ টাইমটা পূরণ করা। এটা মানে কতটা আমাদের কাছে টাফ হয়ে গেছিলো সেটা আমি এবং আমার সঙ্গে পুরো আমার যে টিম, যে আমার সোশ্যাল মিডিয়ার টিম, তারা অনেকটা পরিশ্রম করেছে। এবং একটা সময় তো আমরা হতাশ হয়ে পড়ছিলাম যে কী করে আমাদের এটা কমপ্লিট হবে, আমাদের এই জায়গাটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। অবশ্য তার মাঝে আমাদের কিছু ভুল ছিল, যে আমরা মিডিলে ওই যে ব্ল্যাঙ্ক স্পেসটা করেছিলাম ইউটিউবে, ভিডিওগুলো ঠিকঠাকভাবে রেগুলারিটি মেনটেন করতে পারছিলাম না, তার জন্যই একটা ইস্যু হয়েছিল। আর তারপরে আস্তে আস্তে যখন আমরা মেনটেন করতে শুরু করলাম, রেগুলারিটি দিয়ে ভিডিও শর্টস আমরা দেওয়া শুরু করলাম, আস্তে আস্তে অ্যাক্টিভলি মুভ করতে শুরু করলাম, তারপরে আমাদের সাবস্ক্রাইবার বাড়লো, ভিউয়ার্স টুকটাক করে বাড়তে শুরু করলো, এবং তারপরে গিয়ে 4000 ওয়াচ টাইমটা আমরা এক বছর ধরে অপেক্ষা করার পরে সেটা পূরণ করতে পারলাম। কারণ আমাদের কাছে এই ইউটিউব চ্যানেলটা আমরা কখনো ভাবিনি হয়তো করবো বা আমরা সোশ্যাল মিডিয়ায় এতটা অ্যাক্টিভ হব। আজকে গিয়ে হয়তো সবার ইচ্ছায় বা সবার ভালোবাসার কারণেই আমরা এতটা আসতে পেরেছি। আজকে আমাদের যে সমস্ত ভিউয়াররা আছে, তোমরা সবাই প্রত্যেকে সাপোর্ট করেছো বলেই আমরা এই জায়গায় আসতে পেরেছি। তো মেন সারপ্রাইজটা আস্তে আস্তে এবার তোমাদের দিকে আসছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন থাকে যে আমরা গুগল অ্যাডসেন্সের যে পিনটা, প্রত্যেকেরই এটা একটা স্বপ্ন, প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে যে কবে এটাকে আমি অ্যাচিভ করতে পারবো। তাদের যে স্ট্রাগল, তাদের এই পরিশ্রম এই অ্যাচিভমেন্টটার কারণেই। তো আমি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব যেটা এতক্ষণ সারপ্রাইজ বলছিলাম। একটু অবাক হয়ে গেছিলাম, তারপরে জিনিসটা ভালো করে যখন দেখলাম আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি। সারপ্রাইজ এই কারণে হয়ে গেছি কারণ আমি এক্সপেক্ট করিনি এটা এত তাড়াতাড়ি আমি পেয়ে যাব, বা মানে হঠাৎ করে আমার কাছে এমনভাবেই এসছে যেটা আমার কাছে একটা বিভৎস সারপ্রাইজের মতন লেগেছে, এবং আমি অত্যন্ত অবাকপ্রন্ত হয়ে গেছি জিনিসটা যখন হাতে পেয়েছি। তোমরা বিশ্বাস করো, যখন আমি এটা হাতে পেয়েছি মানে আমি নিয়ে জাস্ট কিছুক্ষণ বসেছিলাম, তারপরে এটাকে আমি ওপেন করেছি। এটা আমাদের অরিন্দম মার্শাল আর্ট একাডেমি বা অরিন্দম মার্শাল আর্ট ইউটিউব চ্যানেলের যে মেন সারপ্রাইজ তোমাদের জন্য, সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের পিন চলে এসেছে। পিনটা তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, এটা আমি এটাই তোমাদেরকে সারপ্রাইজের জন্য বলছিলাম, যেটা গতকাল ফার্স্ট মর্নিংয়ে আমার কাছে এসছে পোস্টে, এটা তোমাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছি। এটা প্রত্যেকটা ইউটিউবারের কাছে একটা স্বপ্নের মতন যে গুগল অ্যাডসেন্সের পিন পাওয়া,
প্রথম প্রথম যাদের যে স্ট্রাগল লাইফটা আছে ইউটিউব চ্যানেলে, তো ফার্স্ট জার্নিতে তাদের কাছে এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। তারপর তো স্লিভার প্রে বাটন এসব তো রয়েছেই পরে প্রত্যেকের জন্য, কিন্তু এটা প্রথম একটা বিগেস্ট অ্যাচিভমেন্ট। এইটা না পেলে তার এই যে এতদিনের পরিশ্রমের কোনো মূল্যই থাকে না, কারণ এটাই তার জীবনে ইউটিউব চ্যানেলকে গ্রো করার বা তাকে আরও বেশি ইম্প্রুভ করবার ইচ্ছাটা তাদের মধ্যে আরও আবেগটা তৈরি হয় যে এটা যখন পাওয়ার জন্য, বিকজ অফ এটাই তো আমাদেরকে আর্নিংটা নিয়ে আসে না। কারণ এই জিনিসটা না পেলে আর্নিং শুরু হবে না, তাতে মানুষের ইচ্ছা আসবে না যে আমি আরও বেশি গ্রো করি ইউটিউবটাকে নিয়ে। তো সেটাই একটা বিরাট বড় ইউটিউবারদের কাছে এটা পাওয়া, ঠিক আছে। তো তোমাদের সঙ্গে এটা ওপেন করে আবার শেয়ার করছি, আমি এটা ওপেন করেছিলাম, তোমরা দেখে বুঝতে পারছো আমি ওপেন করেছি। তো আগে এটা তোমার এদিকটা দেখাই, যেমন তোমার পিনটা নিয়ে, পিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে পিনটা দেখাই, দেখো কীভাবে পিনের লেখাগুলো কীভাবে আছে, ঠিক আছে। এবারে তোমাদের সঙ্গে পিনটা শেয়ার করবো আমি, যে সামনের দিকটা অ্যাকচুয়ালি পিনটা কী বলো তো, মানে সামনের এদিকটাই আছে, আমি তোমাদেরকে এদিকে যে পিনের ভাবটা শেয়ার আগে শেয়ার করলাম, তো আস্তে আস্তে দেখাচ্ছি আমি জিনিসটা। এটাই হলো তোমাদের কাছে মেন সারপ্রাইজ, যেটা আমাদের গুগল অ্যাডসেন্সের পিন, ওকে। এবং এটা পেয়ে আমি প্রচণ্ড খুশি। তোমাদের সাপোর্ট না থাকলে বা আজকে আমরা ধরো যেভাবে চেষ্টা করছি, বা সত্যি কথা বলতে প্রত্যেকেই এটা একটা বিরাট বড় স্বপ্ন নিয়ে চলে, আমার খুবই ভালো লাগে যে জিনিসটাকে নিয়ে। তো এটাই হচ্ছে মেন সারপ্রাইজ আজকের তোমাদের জন্য, এবং আমি প্রত্যেককেই এটা রিকোয়েস্ট করবো তোমরা এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাও আগামী দিন, তোমাদেরকে যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আমাদের এই ইউটিউব চ্যানেল অরিন্দম মাস্টার্ট, এখান থেকে তোমাদেরকে আরও বেটার টিউটোরিয়ালস দিতে পারি, ক্যারাটে সম্পর্কে অ্যাডভান্স ট্রেনিং শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে, এবং আমাদের প্রত্যেকটা ক্যাম্প ট্যুর টুর্নামেন্ট সমস্ত ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, যাতে তোমাদের এক্সপিরিয়েন্স বাড়ে। এবং তার সাথেও আগামী দিন একটা ইম্পর্টেন্ট পার্ট আসছে, যেটা হচ্ছে অরিন্দম মাস্টার্ট একাডেমির, যে অ্যাজ এ বিগিনার যারা তাদের ট্রেনিং সম্পর্কে কিছু অ্যাডভান্স ট্রেনিং হবে, এবং তার সঙ্গে আগামী দিন আরও বেটার বেটার ট্রেনিংয়ের ইম্প্রুভমেন্ট ভিডিওগুলো তোমাদেরকে পাঠানো হবে। তোমাদের সাপোর্টটা খুব জরুরি থাকা, কারণ তোমাদের সাপোর্ট না থাকলে আমরা আরও বেশি যে এগোবার সেই ইচ্ছা বা সেই আবেগগুলো পাবো না। কারণ দেখো আগামী দিন তোমরা যত সাপোর্ট করবে সেই জায়গা থেকে আমরা আরও বেশি, মানে এই যে 1,00,000 সাবস্ক্রাইবার যে ব্যাপারটা আছে, এটা আমরা তখনই ইচ্ছাটা পাবো যখন তোমরা ঠিকঠাকভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবে। তো যখন আমরা সিলভার প্লে বাটন পাবো সেটাও তোমাদের সঙ্গে একইভাবে শেয়ার করবো। আজকে এই প্রথম অ্যাচিভমেন্টটা নিয়ে তোমাদের সঙ্গে যেমন শেয়ার করলাম, প্রত্যেককে আমার এটাই বলবো যে কারাটে শেখো, কারাটে জয়েন করো, অরিন্দম মাস্টার্ট একাডেমির টিউটোরিয়ালস যে সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করা হয় সেগুলোকে ফলো করো, তোমরা সেখান থেকে অনেক কিছু শিখতে পারো, ওকে। তো এই সারপ্রাইজটা আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে, এবং আগামী দিন যাতে আমরা 1,00,000 সাবস্ক্রাইবার করতে পারি, একটা সিলভার প্লে বাটনের যে সমস্ত প্রথম স্বপ্নটা আমাদের পরে নেক্সট যেটা আছে সেটা পূরণ করতে পারি, তোমরা চেষ্টা করো। এবং তোমাদের কী ধরো কোনো জিনিস পছন্দ বা একটা ভিডিও টিউটোরিয়ালস তোমাদের কিছু জানবার থাকে যে সেন্সাই এইভাবে কিছু ভিডিও দিন, সেটা অবশ্যই কমেন্টে তোমরা জানিও। তোমাদের যদি কোনো রকম ভিডিও চাওয়ার থাকে সেটাও অবশ্যই তোমরা কমেন্টে জানিও, যে তোমাদের এইরকম ধরনের কিছু টিউটোরিয়ালসের দরকার, ওয়ার্কআউটের দরকার, আমি আমার তরফ থেকে চেষ্টা করবো যতটা বেটার দেওয়ার। আশা করি এই সাবজেক্টটা তোমাদের ভালো লেগেছে, আমি সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অনেকে অনেক বিশেষ করে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, এবং সাবস্ক্রাইব বাটনটাকে অবশ্যই প্রেস করবে, এবং বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবে, যাতে আগামী যে সমস্ত ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাও। ওকে, টাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ফর মোর ভিডিওস সাবস্ক্রাইব।